এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দিওয়ালি লুকের ফার্স্ট লুকটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো ফার্স্টেই আমি এখানে বেলোরা প্যারিসের সিরাম ইউজ করেছি। প্রত্যেকটা প্রোডাক্ট আমি নিচে মেনশন করে দেবো। অ্যান্ড দেন আমি ময়েশ্চারাইজারের জন্য ইউজ করেছি ডট অ্যান্ড কিন ময়েশ্চারাইজার। আর এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, আর আমি জাস্ট ফার্স্ট মানে ইউজেই আমি একদম ফ্যান হয়ে গেছি। আমার ভীষণ ভালো লেগেছে এটার টেক্সচারটা, অ্যাবজর্ব করার যে টেকনিকটা এত ভালো লেগেছে আমার, খুব একটা ওই নো অয়েলি চিপচিপা নয়। দেন ফর দি প্রাইমার আমি ব্লু হেভেনের প্রাইমার ইউজ করেছি, না সরি এটা ইনসাইডের প্রাইমার ইউজ করেছি। আর ইনসাইডেরই আমি একটা কনসিলার প্যালেট থেকে একটু অরেঞ্জ কারেক্টার নিয়ে আমার ফেসটাকে কারেক্ট করে নিচ্ছি, কারণ আমার একটু একটু পিম্পলসের দাগ আর ডার্ক সার্কেলস বোঝা যাচ্ছিলো, সেজন্য করেছি। তোমরা চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারো। অ্যান্ড নেক্সট আমি ওই সেম কনসিলার প্যালেট থেকে একটা কনসিলার যে শেড আছে আমার একদম অ্যাকিউরেট স্কিন শেডের, সেই শেডটা নিয়ে আমি সেম কালার কারেকশনের জায়গায় অ্যাপ্লাই করে আগেন ব্লেন্ড করে নিয়েছি। অ্যান্ড আফটার দ্যাট আম গোনা অ্যাপ্লাই দি ফাউন্ডেশন। তো এখানে আজকে ফাউন্ডেশনের জন্য আমি একদম নতুন একটা ফাউন্ডেশন মানে পারচেস করেছিলাম, আর সেটা ট্রাই করবোই, সুইস বিউটিটা। আমরা অনেক হাই এন্ড ব্র্যান্ড ফাউন্ডেশন তো ট্রাই করে থাকি, বাট একদম মানে চিপেস্ট মধ্যে যদি বলতে পারো সুইস বিউটির ফাউন্ডেশনটা আমি এখানে ইউজ করছি। ওটার মধ্যে আমি একটুখানি ফেশিয়াল অয়েল ইউজ করেছি মিক্স করে, তার কারণ এখন উইন্টার পড়ে গেছে, শীতকালে আমার ভীষণ ড্রাই হয়ে যায় স্কিনটা, আর তার উপর ফাউন্ডেশন পাউডার লাগালে তো আরও ড্রাই হয়ে যায়। তো সেই জন্য একটা ফেশিয়াল অয়েল লাগালে একটুখানি হাইড্রেটেড ফিল হয়, স্কিনটা গ্লো করে ইনারলি। তো তোমরা দেখতে পাচ্ছ ওয়ান টাচে আমার কি সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। আমি যথারীতি ব্রাশ দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করার পরে একটু ফিনিশিং দিই ব্লেন্ডার দিয়ে, বাট এই লুক এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার আমার ব্রাশই এত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে যে আমি কী বলবো। তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। অনলাইন পারচেস করেছিলাম তো আমার শেডটা একদম পারফেক্ট এসেছে, তার জন্য আমি আরও বেশি স্যাটিসফাইড। কনসিলারের জন্য আগেন বেলোরা প্যারিসের কনসিলারটা ইউজ করেছিলাম, বাট এটা একটু ড্রাই ফর্মুলা, বাট যেহেতু আমি ফেশিয়াল অয়েল ইউজ করেছিলাম ফাউন্ডেশনের সাথে মিক্স করে, তো এটা একদম অ্যাকিউরেট, একদম ঠিকঠাক আছে। তারপরে আমি ফেসটাকে সেট করে নিয়েছিলাম পাউডার দিয়ে, বাট ওই ক্লিপটা যখন আমি মানে যখন আমি বেক করছিলাম ফেসটাকে তখন আমি না ক্যামেরা অন করিনি, সেই জন্য ক্লিপটা নেই, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। অ্যান্ড তারপর আমি ব্রাউটা ফিল করেছি, এখানে ব্রাউয়ের জন্য ইউজ করেছি ইটিটিউড হাউসের ব্রাউ পেন্সিল। আগে কম্প করে নিয়েছি ব্রাউটাকে, তারপরে আমি ফিল করে অ্যান্ড দেন আগেন কম্প করেছি, যাতে আমার এক্সট্রা যে প্রোডাক্ট আছে ব্রাউতে সেগুলো ব্লেন্ড হয়ে যায়, আর ইউনো ব্রাউ কম্প হয়ে যায়, একটা সুন্দর ফিনিশিং দেয়। অ্যান্ড দেন ফর দি আই মেকআপ এখানে ইউজ করেছি আমি কাফশন ল্যাসেজের ড্যাট সোমি প্যালেটটার মধ্যে, অনেক কালার অপশন আছে তোমরা নিতে পারো এই আইশ্যাডো প্যালেটটা। তো এখান থেকে আমি একটা ইউনো পিচি কোরাল শেড নিয়েছি, যেটাকে আমি আমার ক্রিজ অ্যাপ্লাই করেছি, অ্যান্ড সুন্দর করে একটা সফট ক্রিজ এফেক্ট দিয়েছি ব্লেন্ড করে। অবভিয়াসলি ব্লেন্ড তোমরা সব থেকে ইম্পর্টেন্ট, ব্লেন্ড এখানে ব্লেন্ড করতে হবে, খুব হালকা মানে প্রেশার দেবে, খুব একটা বেশি প্রেশার দিও না। দেন একটা ডার্ক ব্রাউন শেড নিয়েছি, সেটাকে আমি আমার আউটার উইথ অ্যাপ্লাই করে আগেন ব্লেন্ড করেছি, যাতে একটু ডিপ কালার এফেক্ট আসে। এই আই মেকআপটা আমি প্রপারলি আমার আউটফিট অ্যাকর্ডিংলি করেছি, তোমরা তোমাদের আউটফিট অ্যাকর্ডিংলি করতে পারো। দেন একটা মেবলিনের প্যালেট থেকে আমি গোল্ডেন শিমার নিয়েছি। অ্যাট ফার্স্ট আমি শিমারটাকে অ্যাপ্লাই করেছি আমার আই লিডে, দেন ওটাকে সুন্দর করে ইউনো স্প্রেড করেছি ইনার কর্নার থেকে লিড অবধি, দেন আমি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ওটাকে ব্লেন্ড করে দিয়েছি। ইভেনলি ব্লেন্ড হওয়াটা খুব ইম্পর্টেন্ট। দেন পাউডার দিয়ে যে আমি বেক করতে দিয়েছিলাম স্কিনটাকে, সেটা অলরেডি বেকড হয়ে গেছে, অ্যান্ড এক্সেস পাউডারটাকে আমাদের রিমুভ করে দিতে হবে, তো সেটাকে আমি ডাস্ট অফ করছিলাম। আর লোয়ার ল্যাশ লাইনে আমি ফার্স্টে ওয়াটার লাইন অ্যাপ্লাই করেছি কাজল, তোমরা যে কোনো কাজল ইউজ করতে পারো, আমি এখানে ল্যাকমি আইকনিকের কাজলটা ইউজ করেছি। অ্যান্ড দেন আমার যেহেতু আই ক্রিজ হয় ভীষণ তাড়াতাড়ি, আর কাজল লাগালে পুরো চোখটা কালো হয়ে যায় মানে চোখের নিচটা, সেজন্য আমার স্মাচ করাটা ভীষণ ইম্পর্টেন্ট, যারা এরকম প্রবলেম ফেস করো তারা স্মাচটা ইম্পর্টেন্টলি করবে। অ্যান্ড স্মাচ করেছি আমি ব্রাউন শেড দিয়ে আই শ্যাডোর। অ্যান্ড ইয়া আমি আইলাইনারটাও অফ ক্যামেরা অ্যাপ্লাই করেছি, অফ ক্যামেরা করিনি অ্যাকচুয়ালি, ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। ফর দি ব্লাশ আমি যে কালারটা ইউনো আই শ্যাডো প্যালেট থেকে আমার ক্রিজ অ্যাপ্লাই করেছিলাম ফার্স্টে, সেই শেডটাই আমি অ্যাজ আ ব্লাশ ইউজ করেছি, অ্যান্ড পারফেক্টলি ব্লেন্ডও করতে হবে করেছিও। অ্যান্ড দেন হাইলাইটারের জন্য আমি মেবলিন মাস্টার কমের হাইলাইটার ইউজ করছি, শেডটা ছিল রোজ গোল্ড, আর মেবলিনেরই ফিক্সিং স্প্রে দিয়ে আমি পুরো মেকআপটাকে সেট করেছি। ফর লিপস্টিক আমি এখানে জুডিও থেকে ফার্স্ট আমি ট্রাই করছি একটা লিপস্টিক, এটা আমি ভেবেছিলাম ব্লাড রেড কালারের হবে, বাট না, টাচউড এটা একদম ইউনো সাটল রেড কালার, আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক, তোমাদের কেমন লাগলো জানিও। আমি একদম গলা ভর্তি জুয়েলারি দিয়ে আমি লুকটাকে কমপ্লিট করেছি, কেমন লেগেছে অবভিয়াসলি জানিও। আর যদি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা করছি, ততদিনের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।